শরীরের বেশিরভাগ অংশই কিন্তু জল, আর তাই শরীরকে হাইড্রেট রাখা অত্যন্ত জরুরি, আর সেজন্য আমরা কখনোই জল খেতে ভুলি না। কিন্তু জলের পাশাপাশি আমাদের শরীরে প্রয়োজন খনিজ লবণ এবং অন্যান্য ভিটামিন। বিশেষত গরমের সময় আমরা কখনো কখনো ফলের রস কিংবা আইসক্রিম খেয়ে থাকি, কিন্তু এমন বেশ কিছু প্রাকৃতিক রস রয়েছে তা খেলে আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই প্রাকৃতিক রস হলো আখের রস। তবে বাজারে বা রাস্তাতে উন্মুক্ত বা খোলা অবস্থায় যে আখের রস বিক্রি হচ্ছে সেগুলো খাওয়ার কথা বলছি না। বাড়িতে আপনারা যদি নিয়মিত আখের রস খান তা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। আজ এই ভিডিওতে আখের রসের স্বাস্থ্যের উপকারিতা নিয়ে আলোচনা করব, আর সেজন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী আখের রসের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যে উপাদান আপনার লিভারকে সুস্থ রাখতে পারে। তাই জন্ডিসের রোগীদেরকে আখের রস খাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি আখের রসের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান আপনার শরীর স্বাস্থ্যকেও ভালো রাখবে। আখের রসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের কোষের সঠিক বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে, হজম শক্তিকে বাড়াবে। যারা দীর্ঘদিন হজমের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই খাদ্য তালিকাতে এক গ্লাস আখের রস রাখুন। কোষ্ঠকাঠিন্য দূর করবে। পাশাপাশি প্রাকৃতিক হেলথ ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস হিসাবে আখের রসকে আপনি রাখতে পারেন। আখের রসের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান যা পুরুষদের স্পার্ম কাউন্টকে বৃদ্ধি করবে। খাদ্য যার মধ্যে প্রচুর মাত্রায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ভিটামিন এ, বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের শরীরের বিভিন্ন রোগ ব্যাধিকে দূর করতে পারবে। প্রথমে আসবো যে যারা দীর্ঘদিন ব্রণের সমস্যায় ভুগছেন, অ্যাকনি ভালগারিস অর্থাৎ স্কিনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু আখের রস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। তাই ডায়েট চার্টে আপনি আখের রস রাখুন, ধীরে ধীরে আপনার স্কিন সুন্দর হবে এবং সেই সাথে আপনার স্কিনের ব্রণর প্রকোপ ধীরে ধীরে কমবে। মৃত কোষ ধীরে ধীরে আপনার ত্বক থেকে সরে যাবে, ত্বকের মধ্যে একটা তারুণ্য আসবে, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, যা বলিরেখাকে কমাবে এবং স্কিনকে আর্দ্র রাখবে, অর্থাৎ স্কিনের যে ড্রাইনেসকে কমাবে। ইনস্ট্যান্ট এনার্জির জন্য আপনি আখের রস খেতে পারেন। গরমকাল কিংবা শীতকাল যে সময়ই হোক না কেন, সর্বদা যাদের শরীরে ক্লান্তি রয়েছে তারা এক গ্লাস আখের রস খেয়েই দেখুন। সহজে এই সুগার রক্তের মধ্যে মিশে যাবে এবং ক্লান্তিকে দূর করবে এবং সার্বিক শারীরিক ক্ষমতাকে বৃদ্ধি করবে। যাদের মুখে দুর্গন্ধ অর্থাৎ পাইরিয়া কিংবা জিঞ্জিভাইটিস রয়েছে তাদের কিন্তু আখের রস খাওয়া অত্যন্ত জরুরি। দাঁতের এনামেলের স্তরকে শক্ত সামর্থ্য করতে পারে আখের রস। মুখের দুর্গন্ধ দূর করতে অবশ্যই আপনারা আখের রসকে রাখুন, কারণ দাঁতের ফাঁকে ফাঁকে থাকা ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না এরা। হাড় শক্ত রাখার জন্য আখের রস গুরুত্বপূর্ণ, তাই একটু বয়স্ক ব্যক্তিদের ডায়েট চার্টে আখের রস রাখলে অস্টিওস্পোরোসিসের মতন হাড়ের সমস্যা কমবে এবং শরীরের ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হবে। আগেই বলেছি যে লিভার ফাংশন ঠিক রাখার জন্য আখের রস আপনি দিনে এক গ্লাস কিংবা দু গ্লাস খেতেই পারেন। এতে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় থাকবে, লিভারের বিভিন্ন ড্যামেজ থেকে রক্ষা পাবে, হজম ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করতে পারে আখের রস। শরীরে প্রবেশ মাত্রই pH লেভেলকে ঠিক রাখে, তাই সহজে হজম করতে পারে, গ্যাস অম্বল বা বদহজমের সমস্যা কমতে পারে, ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি দূর হতে পারে কিন্তু আখের রসে। তাই ক্যান্সার প্রিভেনশন হিসাবে আপনি আখের রসকে আপনার ডায়েট চার্টে রাখুন, কারণ এর মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েড শরীরের অপ্রয়োজনীয় কোষ বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে। হঠাৎ করে যদি গলায় ব্যথা হয় আখের রস কিন্তু সেই গলার ব্যথা কমাতে পারে, কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে অনেকটাই মুক্তি দিতে পারে এবং সার্বিক রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করবে আখের রস, কারণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেবে। যারা ওজন কমাতে চাইছেন তারা কিন্তু আখের রস খেতে পারেন,
পরিমিত আখের রস আপনার শরীরে মেদ বৃদ্ধিকে কমাবে, কারণ এর মধ্যে রয়েছে সলিউবল ফাইবার যা খারাপ কোলেস্টেরল থেকে আপনার শরীরকে রক্ষা করবে, সেই সাথে আপনার হার্টকে সুস্থ রাখবে, শরীরে বিষাক্ত বস্তু ধীরে ধীরে দূর করবে, অর্থাৎ রিমুভ টক্সিন ফ্রম ইওর বডি। তাই শরীরের টক্সিন দূর করতে আখের রসকে ডায়েট চার্টে আপনারা রাখুন। যারা দীর্ঘদিন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগছেন, ইউটিআই, তাদের ক্ষেত্রে বলবো আখের রসের সঙ্গে একটু পাতি লেবু এবং ডাবের জল মিশিয়ে আপনারা যদি প্রত্যেক দিন এক গ্লাস করে খান, তাহলে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের প্রকোপ অনেকটাই কমবে এবং সেই সাথে কিডনির কার্যকারী ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে পাশাপাশি বেশ কিছু বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে। আখের রস খাওয়া যেমন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো, পাশাপাশি সাবধানতা অবলম্বন না করলে সমস্যা বাড়তে পারে। বিশেষত বলবো যে আখের রস আপনারা খোলা বাজার থেকে খাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে, তাতে লিভারের সুস্থতার পরিবর্তে লিভার ড্যামেজ হতে পারে। অন্যদিকে আখের রস তাজা খাবেন, আখের রস তৈরির 15 মিনিটের মধ্যে আপনারা তা খেয়ে ফেলবেন, কারণ বেশি সময় থাকলে আখের রস ফার্মেন্ট হয়ে যাবে এবং তার গুণাগুণ নষ্ট হয়ে যাবে, তাই সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আরো কয়েকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, বিশেষত যাদের পেটের সমস্যা রয়েছে তারা কিন্তু অতিরিক্ত আখের রস খাবেন না, এতে কিন্তু পেটে ব্যথা, বমি ভাব বা মাথা ঘোরার মতো সমস্যা চলে আসতে পারে। আখের রস যদি বেশি খেয়ে ফেলেন তাহলে শরীরে পলিকোসানলের পরিমাণ বাড়তে থাকবে এবং তার ফলে কিন্তু মানসিক সমস্যা বা ঘুমের সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত আখের রস আপনার শরীরে ফ্রুক্টোজের পরিমাণ বাড়িয়ে দেবে এবং ক্যালোরিও বাড়বে, তার ফলে যারা ওজন কমাতে চাইছেন কিন্তু এতে ওজন বেড়ে যাবে, তাই পরিমিত আখের রস খেলে কিন্তু ওজন কমবে। তাই সারাদিনে আপনারা এক গ্লাসের বেশি আখের রস খাবেন না। আখের রসের মধ্যে থাকা পলিকোসানল যে যৌগটি রয়েছে, সেই যৌগটি রক্তকে পাতলা করতে সাহায্য করে, সহজে রক্ত জমাট বাঁধতে দেয় না, তাই অতিরিক্ত আখের রস খেলে রক্তক্ষরণের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলতে পারে। তাই যাদের শরীরে রক্তক্ষরণের প্রবণতা রয়েছে তারা অবশ্যই বুঝে শুনে আখের রস খাবেন। তাই আখের রসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম এবং সেই সাথে বেশ কিছু অপকারিতা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।